আজকে আমরা এক্সপেন্ডেড ফর্ম অফ দ্য নাম্বারস শিখব একটা ওয়ার্কশিটের মাধ্যমে আমি এটা করে দেখাবো তোমরা এক্সাম্পেলগুলো দেখবে এবং কী করে এক্সপেন্ড করা যায় নাম্বারটাকে সেটা কিন্তু তোমরা বাড়িতেও চেষ্টা করবে তো এই এক্সপেন্ডেড ফর্মটা আমরা কী করে বের করবো প্লেস ভ্যালুর মাধ্যমে সেটাই কিন্তু তোমরা আজকে বুঝতে পারবে পুরো ওয়ার্কশিটের মাধ্যমে তো দেখো আমরা প্রথম এক্সাম্পলটা দেখে নিই টোয়েন্টি সেভেন এই টোয়েন্টি সেভেনের মধ্যে আমরা প্রথমে প্লেস ভ্যালুটা দেখে নেব কি করে প্লেস ভ্যালু দেখব সেটা দেখো টোয়েন্টি সেভেনের মধ্যে সেভেনটা কোন পজিশনে আছে সেভেনটা আছে ওয়ানস পজিশনে আর টুটা আছে টেন্স পজিশনে এটা আমরা প্রথমে লিখে নেব ওপরে আমাদের বোঝার জন্য টু এর ওপর টি লিখবো আর সেভেনের ওপরে ওয়ান লিখবো তাহলে টি বলতে আমরা কি বুঝবো টেন্স আর ও বলতে আমরা বুঝে নেব ওয়ান্স এটা মাথায় রাখবে তাহলে টুটা কোথায় আছে টেন্সে তাহলে টু টেন্স টু টেন্স মানে কি টু টেন্স মানে লিখে দেব টোয়েন্টি টোয়েন্টি মানে টু টেন্স আর সেভেন ওয়ান্স সেভেন ওয়ান্স মানে কি সেভেন ওয়ান মানে কিন্তু সেভেন এটা মাথায় রাখবে তোমরা সেভেন যেহেতু ওয়ান এর পজিশনে আছে তাহলে আমরা শুধু সেভেন লিখে দেব এবার দেখো আমরা কিন্তু এবার নেক্সট এক্সাম্পলে যাব অর্থাৎ এইটি টু এইটি টু এর মধ্যে এইটটা কোন পজিশনে আছে এইটটা আছে টেন্সে আর টুটা আছে ওয়ান্সে তাহলে এইট টেন্স মানে কি এইট টেন্স মানে হচ্ছে এইটটি তো এইটটিটা আমরা লিখে দেবো এইট টেন্স মানে হচ্ছে এইটটি এইট টেন্স মানে এইটটি এবার দেখো টুটা কোন পজিশনে আছে ওয়ান তাহলে টুকে আমরা কিভাবে লিখলাম এইট বা বাই টি টু ওয়ান্স বা টু এবার নেক্সট এক্সাম্পলে আমরা চলে যাব ফিফটি সিক্স ফিফটি সিক্সের এর ফাইভটা কোন পজিশনে আছে টিতে তাহলে ফাইভ টেন্স ফাইভ টেন্স মানে কি বলো হ্যাঁ ফিফটি ফাইভ মানে হচ্ছে ফিফটি আর সিক্সটা কোথায় আছে ওয়ান্সে তাহলে সিক্স মানে মানে কি সিক্স সিক্স হচ্ছে সেটা আমরা লিখে নেব নেক্সট এক্সাম্পেল আমরা চলে যাব এইটটি এইট এইটটি এইটের প্রথমে এইটটা দেখো প্রথমে এইটটা আমরা প্লেস ভ্যালুগুলো লিখে নেব প্রথমে এইটে আছে হচ্ছে টেন্স তাহলে এইট টেন্স এইট টেন্স মানে কি এইট টেন্স মানে হচ্ছে এইটটি আর নেক্সট যে এইটটা আছে সেটা কোন পজিশনে আছে ওয়ানসে তাহলে এইট ওয়ান্স এইট ওয়ান্স মানে হচ্ছে এইট আমরা লিখে দিলাম নেক্সট দেখো ডিজিটটা আমরা নেব নেক্সট নাম্বারটা নেব সেখানে দুটো ডিজিট আছে দুটোই দেখো ওয়ান ওয়ানের প্রথম ওয়ানটা আছে টেন্সে আর সেকেন্ড ওয়ানটা আছে ওয়ান্সে তাহলে ওয়ান টেন ওয়ান টেন মানে কি ওয়ান টেন মানে শুধুই আমরা টেন লিখব আর আর একটা ওয়ান আছে কোথায় ওয়ানে আছে তাহলে ওয়ান পজিশানে আছে তাহলে ওয়ান লিখে দেবেন এরপর দেখো নাইনটি নাইনটা নিয়ে নিচ্ছি আমরা নাইনটি নাইনটাও আমরা প্লেস ভ্যালু লিখে নেব তাহলে নাইনটি নাইনের নাইনটা কি টেন্স তাহলে নাইন টেন্স মানে হচ্ছে কি নাইনটি তাহলে আমরা নাইনটি লিখে দেবো নাইন টেন্স মানে হচ্ছে নাইনটি আর নাইন ওয়ান্স নাইন ওয়ান্স মানে কি নাইন ওয়ান্স মানে সিম্পল নাইন তাহলে নেক্সট এক্সাম্পল আমরা চলে যাব সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ানের সিক্সটা কোন পজিশনে আছে টেন আছে তাহলে সিক্স টেন্স মানে হচ্ছে সিক্সটি ওয়ানটা কোন পজিশনে আছে ওয়ানসে আছে তাহলে ওয়ান ওয়ান নেক্সট আমরা আসছি ফিফটি ফাইভ নেক্সট এক্সাম্পল দেখে নাও তার পজিশান ভ্যালুটা দেখে নেবো প্রথম ফাইভটা কী আছে টেন সে আছে যে ফাইভটা তার জন্য আমরা কী করবো ফাইভ টেন্স লিখব ফাইভ টেন্স মানে কি ফিফটি আর ফাইভ ওয়ান্স মানে কি ফাইভ নেক্সট এক্সাম্পল টেন টেনে দেখো ওয়ানটা আছে টেন্স পজিশানে টেন্স পজিশানে ওয়ান থাকার জন্য তাহলে ওয়ান টেন ওয়ান টেন মানে কিন্তু টেনই বসিয়ে দেব আমরা ওয়ান টেন মানে শুধু টেন আর জিরোটা আছে ওয়ানসে তাহলে ওয়ানসে কিন্তু জিরো বসিয়ে দেব ওয়ানসে কিন্তু জিরো থাকার জন্য ওয়ানসে জিরো বসে যাবে তাহলে কি হচ্ছে ওয়ান টেন আর জিরো ওয়ান নেক্সট এক্সাম্পল আমরা দেখব সেটা ফর্টি নাইন সেখানে আমরা প্লেস ভ্যালুগুলো দেখে নিলাম এবার দেখো ফর্টি নাইনটাকে আমরা এক্সপ্রেস করছি ফর্টি নাইনের মধ্যে ফোরটা কোন পজিশন আছে টেন্সে তাহলে ফোর টেন্স মানে কি মানে আর দেখো নাইনটা কোথায় আছে নাইনটা আছে ওয়ান্সে তাহলে নাইন ওয়ান্স নাইন ওয়ান্স মানে কি নাইন নাইন ওয়ান্স মানে নাইন তাহলে আমরা কিন্তু এক্সপ্রেস করে দিলাম যে কি করে আমরা এটাকে করব তাহলে নিশ্চয়ই তোমরা আজকে ওয়ার্কশিটের মাধ্যমে এই পুরো বিষয়টা বুঝতে পেরেছো আশা করি ভালো লেগেছে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে আর নিচে ডাউনলোড লিঙ্ক দোগ আছে সেখান থেকে কিন্তু ওয়ার্কশিটটা ডাউনলোড করে নিতে পারবে